হ্যালো ফ্রেন্ডস, তো আমার রেড ডোয়ার ভ্যারাইটির এক্সোরা প্ল্যান্ট দেখুন লাল হয়ে ফুলে ভরে আছে, মানে এখন ভরে নেই, এটা আগের ক্লিপস, এখন এই অবস্থা। তো শীতে সাধারণত এতটা ফুল আসে না, অল্প কম আসে, তো ভাবলাম এই সময়ই এর কাটিংটা আমি করে দিই। তো কাটিং করার উদ্দেশ্য হলো এই গাছ থেকে আরও অনেক অনেক চারা বানানো। তো সবগুলো ডাল থেকে তো আর হয় না, তো আমার ইচ্ছা তো, আর এমনি আমার খুব ভালো লাগে নিজের হাতে যখন একটা গাছ থেকে আরও নতুন চারা বানাই। তো বেবি প্ল্যান্টগুলো যখন হয় দেখতে খুব ভালো লাগে, যখন শিকড় গজায়, তো এটা আমার শখ, তাই কাটলাম। আর একটা ফুল আছে, ফুলের ডালটা কাটলাম না। তো এখন এই ডালগুলো নিয়ে নিলাম আমি, দেখুন ছোট্ট গাছ, এই গাছ মানে ছোট্ট গাছ মানে এটা মিনি ভ্যারাইটিস। তো মিনি মিনিয়েচার যখন এটা ছোট্ট টবের মধ্যে হয়, যাদের জাগার প্রবলেম এই ধরনের গাছ আপনারা আনতে পারেন, নার্সারি থেকে গিয়ে পেলেই নিয়ে আসবেন আর বলবেন মিনিয়েচার ভ্যারাইটি। তো মিনিয়েচার গোলাপও হয় আর এক্সট্রা ফুল মানে রঙ্গন ফুল আমরা বাংলাতে বলি, ছোটো ছোটো। তো এখানে আমার বানানো ছিল জায়গা, তো এখানেই আমি গুজে দিচ্ছি। তো দেখুন রোজ অল্প অল্প যদি আমরা গার্ডেনিং করি, দেখবেন আপনার গাছ বাড়ি পুরো জঙ্গল হয়ে গিয়েছে। আমারও সেই অবস্থা, সময় পাই না, যদিও নিজের চাকরি বাচ্চা আছে, তবুও রোজ দিন অল্প অল্প করি। যেমন আজকে এই গাছটা কাট দিলাম আর এইগুলো লাগালাম আর একটু জল টল দিয়ে দিলাম, এই তো আজকের হয়ে গেল। তো রোজ দিনে যদি বিন্দু বিন্দু দিয়েও সাগর হয়ে যায় আমরা জানি। তো আজকের জন্য এতটুকুই কাজ করলাম, আজকের জন্য টাটা, নতুন ভিডিওতে দেখা হবে। আর নতুন ভিডিওতে এই গাছগুলো হয়ে গেলে আমি দেখিয়ে দেবো। টাটা, বাই বাই।